হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়ালটনের এই একটা সমস্যা, অরোরা লঞ্চার কিপস স্টপিং, এইটা আসতে থাকে বারবার, এই এররটি, এটা কোনোভাবেই বন্ধ করা যায় না। এর ফলে আপনি কোনো সার্ভিসই ব্যবহার করতে পারেন না, এবং উপরে যে ডিসপ্লে আছে ডিসপ্লেতে কোনো অ্যাপসের আইকন থাকে না, এবং কোনো কিছুই ব্যবহার করা যায় না, সবসময় এই এররটি আসতেই থাকে। তো এইটা আজকে আমি পার্মানেন্ট সলিউশন দেখাবো, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা ওয়ালটন ফোন ব্যবহার করেন তাদের এই ভিডিওটি উপকারে আসবে। আমরা সমাধানে যাব, উপর থেকে স্ক্রল করে এখানে সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করে এই এররটি বারবার আসবে এখানে স্টার্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে যাবেন, অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে অ্যাপস এবং নোটিফিকেশান, এখানে গিয়ে আমরা গুগলে যাব এবং এখান থেকে ডিজেবল করে দিব। তারপর এখান থেকে ফোর্স স্টপ করে দিব, এটা আসতে থাকবে, এটা বারবার ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা ডিজেবল করে দিবেন, ডিজেবল করা হয়ে গেল। তারপর আমরা গুগল ক্রোমে যাব, আমাদের মূলত গুগল ক্রোমটা বন্ধ করে দিতে হবে, এখানে গুগল ক্রোমটা ডিজেবল করে দিব। এই যে গুগল ক্রোম দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডিজেবল করব, ডিজেবল করার পর আমরা ফোর্স স্টপ করে দিব। ফোর্স স্টপ করে দিলাম, এখন দেখবেন আর কখনো এই সমস্যার সম্মুখীন হবেন না, এই এররটি আর আসবে না। অরোরা লঞ্চার কিপস স্টপিং নামক যে একটা দুষ্ট এরর আছে, এই এররটা থেকে আপনারা বেঁচে থাকবেন। তবে এখানে গুগল ক্রোমের কোনো সার্ভিস আর পাবেন না, আপনারা অন্যান্য ব্রাউজার যেগুলো আছে, অপেরা মিনি বা অন্যান্য যে ব্রাউজারগুলো, এগুলো আপনারা ইনস্টল করতে পারেন, এগুলো কোনো সমস্যা করবে না। এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে মানুষের অনেক উপকার হবে এবং আপনারা দোয়া পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।